আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সব ধরনের অনলাইন আর্ন রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ এ টু জেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। এই মুহূর্তে আরও একটি জুতার অফার শেয়ার করবো। জুতার অফার মানে জুতার এনএফটি। আমরা বেশ কয়েকটা জুতার এনএফটি শেয়ার করতেছি আর বর্তমান জুতার এনএফটিগুলাই বেশি ভাইরাল। এই প্রজেক্টটাও কেউ মিস করবেন না, মোটামুটি ভালো একটা প্রজেক্ট, সবাই এটাতে জয়েন করার চেষ্টা করবেন। খুবই সিম্পল কাজ, এখানে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হয়ে যাবে আর আপনি চাইলে কিছু রেফারও এখান থেকে করতে পারেন। এখান থেকে এনএফটি পাবেন এবং ইনস্ট্যান্ট 1000 SGMT টোকেন পাবেন। এই SGMT টোকেনটা তারা পরবর্তীতে আপনার বাইন্যান্স স্মার্ট চেইন ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেবে। কীভাবে কী করতে হবে এ টু জেড প্রসেসটা আমি দেখিয়ে দেবো, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে যেহেতু এটার সাথে ওয়ালেট কানেক্ট করতে হয়, এজন্য এখান থেকে আপনি যদি ওয়ালেট কানেক্ট করতে চান তার থেকে বেশি বেটার হয় আপনি মেটামাক্স থেকে করুন, তাহলে বেশি ভালো হবে। আর আপনি যদি এখান থেকে করেন সম্ভবত এটা নিবে না। আমি যদি কানেক্টে ক্লিক করি, জাস্ট এটা আগে দেখাচ্ছি, দেন ওয়ালেট কানেক্টে ক্লিক করলাম, তো এখান থেকে নিতে পারে। তো আমি প্রথম থেকে যে স্টেপগুলো সেই স্টেপগুলো দেখিয়ে দিই। এখানে যেমন আমার রিফার হয়েছে বা এখান থেকে যে টোকেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিফারেল বোনাস। তবে আপনি ইনস্ট্যান্ট যেগুলো পাবেন সেগুলো আপনাদের প্রথমে দেখিয়ে দিই। প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে রিফার লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবেন। সরাসরি লিঙ্কে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস হবে, এটা ডেস্কটপ মোড অন করা আছে, মেবি আমি ডেস্কটপ মোড অফ করে দিই। আর একটা কথা, এটা আপনি এটা ইমেল ভেরিফিকেশন করতে হয় না যতদূর জানি, আপনি যত খুশি তত আন্দাজে ইমেল দিয়ে রিফার করে নেবেন। এটা হচ্ছে আনলিমিটেড ট্রিকের একটা কথা বলে দিলাম। এখানে দেখুন একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এটা আমি একটা ফেক অ্যাকাউন্ট খুলবো, তাই ফেক অ্যাকাউন্টের একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার অ্যান্ড ক্লেমে ক্লিক করলাম। রেজিস্টার অ্যান্ড ক্লেমে ক্লিক করার পর এখানে একটা ক্যাপচা দিবেন, ট্রাফিক লাইট আমার যে আপনাদের যে ক্যাপচাটা ওইটা ফিল আপ করে নেবেন। তো এগেইন ট্রাফিক লাইট দিয়েছে, তো নেক্সটে ক্লিক করলাম। ইরে ভাই কত ক্যাপচা দেয় দেখুন, ক্যাপচা দিছে কতগুলা, তো এখনও ক্যাপচা দিতে আসে, আমি এটা স্কিপ করে যাই। অন্যথায় এই ক্যাপচা দিলে বেশি ভালো হয়, তাহলে অনেক তাড়াতাড়ি এটা নিয়ে নেয়। তো এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। ক্যাপচা আমাকে আরও দিচ্ছে, জানি না এটা কতগুলা ক্যাপচা দিবে। তো এটা দেখবেন এটা ওকে হয়ে গেছে, তো এরকম আপনার শো হবে, মানে আপনি একটা ওপেন বক্স পাবেন। এটাতে কোনো ইমেল ভেরিফিকেশন করা লাগবে না, জাস্ট ইমেল দিয়ে কনফার্মে ক্লিক করলে দেখুন 1000 টোকেন পাবেন এবং একটা বক্স পাবেন। এই বক্সটা আপনি ওকেতে ক্লিক করে এটা ওপেন করবেন। আমরা প্রথমে ওকেতে ক্লিক করে এখানে দেখুন এই যে একটা বক্স আমরা পেয়েছি, এই বক্সটা আমরা এখান থেকে ওপেন করে নেব। এটার ম্যাক্স ভ্যালু দেওয়া আছে $60। এরকম কেন, আপনি যদি নিচের দিকে যান, এটা আরও একটা স্টেপেনের কয়েন আছে, আপনারা সবাই জানেন স্টেপেন, যেটা ভাইরাল একটা প্রজেক্ট। তো এটা হচ্ছে সুপার স্টেপ, এটার সাথে এটার কিছু কম্পেয়ার করছে, আপনি চাইলে এটা পড়ে দেখতে পারেন। এটা একটা সোলানা নেটওয়ার্ক, একটা ই নেটওয়ার্ক, তারপর ফ্লোর প্রাইস দিয়ে দেওয়া আছে, মার্কেট প্রাইস, লিস্টিং প্রাইস কত হবে, এরকম সব দিয়ে দেওয়া আছে, এটা চাইলে একটু পড়ে নিতে পারেন। তো এখানে আসার পর প্রথমে বক্স ওপেন করবেন, এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে একটা জুতা দিবে, সবাইকে সম্ভবত একই জুতা দেয়, তো এটাতে ক্লিক করবেন। এখানে দেখুন এই জুতাটা পেয়ে গেছেন। এইগুলার মানে আসলে নিজেও বুঝতেছি না যে কী হবে। এখান থেকে ম্যাক্স ভ্যালু লেভেল আপ করতে হয়, এখানে দেখুন আপনার লেভেল আপ করতে পারবেন না, এর জন্য রিফার করতে হবে। রিফার করার জন্য ইনভাইট এই যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করবেন, অথবা নিচের দিকে দেখতে পাবেন আর এখানে আপনার রিফারের কোড আছে, এখান থেকেও আপনি রিফার শেয়ার করতে পারেন। আর রিফারের বিনিময়ে কী হবে, আপনি যে কয়টা রিফার পাবেন সে কয়টা বক্স এখান থেকে আর্নিং করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমি ফেক রিফার করলাম আপনাদের দেখানোর জন্য। এখান থেকে আরও দুইটা কাজ আছে, অ্যাড্রেস বাইন্ড করতে হবে এবং এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাই, মেইন অ্যাকাউন্টে আপনাদের দেখিয়ে দিই। মেইন অ্যাকাউন্টে আমার ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার থেকে করলে অনেক কিছু বেশি সুবিধা হয়, যেমন ক্যাপচার ঝামেলাগুলো খুব কম হয়। তো এখানে আসলাম, এখানে দেখুন আমার রিফার কাউন্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন আপনার যতগুলো রিফার প্রয়োজন মিনিমাম এখান থেকে 100টা রিফার করবেন। ফেক রিফার, আমি রিয়েল রিফার করতে বলতেছেন, এখান থেকে দেখুন 100 রিফার করলে আপনি এখান থেকে 21টা বক্স পাবেন সম্ভবত। তো এই 100 রিফার কেন করবেন, কারণ তাহলে এখানে কত রেফারেল আপনি যাকে করবেন তার ইমেল ভেরিফিকেশন করার ঝামেলা নাই, ইমেল সঠিক হওয়ার ঝামেলা নাই, আন্দাজে যে কোনো কিছু ইমেল দিলেই হয়ে যাবে। এর জন্য আমি আপনাদের আবারও একটু দেখিয়ে দিই। ধরুন আপনি আপনার রিফার লিঙ্কটা কপি করে নিলেন, আমি আমার রিফার লিঙ্কটা কপি করে নিলাম, দেন দেখুন একটা ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে যে লিঙ্কটা কপি করে নিয়েছি এটা এখান থেকে পেস্টে করে দিই। এটা এখান থেকে আমি যে রিফার লিঙ্কটা নিয়েছি এটা এখানে পেস্টে করে দিলাম, তারপর ওকে বাটনে ক্লিক করলাম। নতুন করে দেখানোর জন্য জাস্ট এই কাজটা বলতেছি। দেন এই পেজে আসার পর এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট, এই যে দেখুন ইমেল অ্যাড্রেস, আমি এখানে ABC বা এরকম কিছু দিয়ে @gmail.com দিয়ে দিলাম, তারপর এখানে পাসওয়ার্ড যে কোনো কিছু দিয়ে দিলাম, ধরুন LJKS এরকম কিছু দিয়ে রেজিস্টার অ্যান্ড ক্লেম ক্লিক করলাম। রেজিস্টার অ্যান্ড ক্লেম ক্লিক করলে এখানেও কিন্তু আমাকে দেখুন ক্যাপচা দিচ্ছে, এই ক্যাপচাগুলো স্কিপ করে দিই, এখানে যে ক্যাপচা আছে এই ক্যাপচাগুলো দিই, ভেহিকেল। তো ভেরিফাই করে নিলে এখানেও একটা বক্স দিবে, জাস্ট আমরা এটা ওপেন করে নেবো। সেম বক্স সম্ভবত এখানেও দিছে, না এখানে একটু আলাদা বক্স দিছে, হয়তো এখানে বক্সগুলো আলাদা দিতে পারে। দেন এখানেও দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি কিন্তু তিনটা অ্যাকাউন্ট করলাম, এখানেও
আপনার টোকেন দেখাচ্ছে এসএমজি, গেট মোড়ে ক্লিক করলে রিফারেল অপশন বলবে বা প্রিসেল থেকে কিনতে পারবো, তবে আমরা প্রিসেল থেকে কোনো টোকেন উইথড্র করবো না। এখানে ওয়ালেট কানেক্ট করলে আপনার বিএনবি ব্যালেন্স সম্ভবত শো করবে, আশা করি বুঝতে পারছেন। এবার আমার মেইন অ্যাকাউন্টে যাই, মেইন অ্যাকাউন্টে গিয়ে বাকি কাজগুলো আপনাদের দেখিয়ে দিই। এগুলো আনলিমিটেড রিফারেল ট্রিক বললাম, এই যে দেখুন আমার রিফার কিন্তু অ্যাড হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনি আনলিমিটেড রিফার নিয়ে নেবেন। এখানে কিন্তু আমি 7টা বক্স ওপেন করতে পারবো। এখানে একটা বক্স আছে, আমি যদি লেভেল আপে ক্লিক করি অন্য একটা বক্সে নিয়ে যাবে পয়েন্ট দিয়ে। লেভেল আপ কীভাবে করবেন, এখানে সম্ভবত লেভেল আপ করার কোনো অপশন দেখতে পাচ্ছি না, তো এখানে লেভেল আপে যদি আমি ক্লিক করি, ও আরও এখানে জুতাপে আমাকে আপগ্রেড করতে হবে। এখান থেকে কস্ট কাটবে দেখুন 0.1 BNB, তো আমাদের এটা প্রয়োজনই নাই। আমার এখানে টোকেন শো করতেছে সম্ভবত এই 5200 হচ্ছে টোকেন, তো আমি এখান থেকে ব্যাকে যাই, আরও ব্যাকে গেলাম, ব্যাকে যে এখানে সম্ভবত হ্যাঁ 5200 হচ্ছে আমার টোকেন, তো আমি এখান থেকে এসে আরও একটা বক্স ওপেন করি, ম্যাক্স ভ্যালু দেখি এখানে কী দেয়। এখানে যার একটা জুতা দিচ্ছে দেখুন, এটা ক্লেমে ক্লিক করলাম, এখন ক্লেম করা যাবে না সম্ভবত, এখানে আমাকে ধৈর্য ধরতে বলতেছে, হয়তো পরবর্তীতে এটা ক্লেম করতে পারবো। দেন এগেন আর একটা বক্স দিছে, মানে আমি কয়েকটা বক্সে ওপেন করতে পারবো, প্রায় 7টা বক্স ওপেন করতে পারবো, যেহেতু আমার 20টা এখানে রেফার হয়েছে, এই জন্য আমি 7টা বক্স এখান থেকে ওপেন করতে পারবো। তো এই যে হচ্ছে 6 নম্বরটা, তো 6 নম্বরটা আমি ওপেন করে নিলাম এবং 7 নম্বর যেটা আছে সেটা ওপেন করে নিলাম। আপনিও আনলিমিটেড রেফার করে আনলিমিটেড যেগুলো আছে এগুলো এখান থেকে আপনার ওপেন করে নেবেন। সম্ভবত এই ওপেন করলে আপনার ইনকামটা বেশি হবে বা টোকেন বেশি হবে এরকম কোনো কিছু, তো সেটা কিছু বোঝাই যাচ্ছে না যে এখানে। তবে জুতাগুলো কালেক্ট করে রাখবেন, আসলে এইগুলো হচ্ছে রেফারের যে বিষয়টা, এটা হচ্ছে আপনি জুতাগুলো কালেক্ট করে রাখবেন। আপনার যত বেশি জুতা হবে, জুতাগুলো হচ্ছে এনএফটি, আর এই এনএফটি যখন লিস্টেড হবে তখন কিন্তু এনএফটিগুলো সেল করা যাবে, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা টোকেন কানেক্ট অ্যাড্রেসে ক্লিক করবো, মানে ওয়ালেটটা কানেক্ট করবো, এই জন্য বাইন্ড অ্যাড্রেসে ক্লিক করতে পারেন অথবা কানেক্টে ক্লিক করতে পারেন। আমরা প্রথমে কানেক্টে ক্লিক করি, ট্রাস্ট ওয়ালেটের মেইন যে ওয়ালেট না, একটা ফালতু ওয়ালেট যেটাতে আপনি টোকেন রিসিভ করেন বা অ্যাডোপে কাজ করেন, এটাতে ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করলাম। দেন আমি এখান থেকে ব্যাকে যাব, ব্যাকে যেয়ে দেখবো আমার এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এগেইন এখানে আপনার বাইন অ্যাড্রেসও ক্লিক করতে হবে, আমরা বাইন অ্যাড্রেসে ক্লিক করলাম, বাইন অ্যাড্রেসে ক্লিক করে ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করলাম, তারপর সিঙ্গিং ক্লিক করবো। দেন ব্যাকে এসে দেখবো আমার এখানে অ্যাড্রেসটা শো করতেছে, যে দেখুন অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে, আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু কানেক্ট করে নেবেন এবং আপনি যত খুশি তত এখান থেকে রিফার করুন। রিফার করে আনলিমিটেড রেফার করার মাধ্যমে এখান থেকে আপনার ইমেলটা দেখতে পারবেন, পরবর্তীতে অবশ্যই লগ ইন করার জন্য আপনার ইমেলটা লাগবে। আর এখানে তাদের সোশ্যাল নেটওয়ার্কগুলো আছে, টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম, এগুলোতে আপনি জয়েন থাকতে পারেন আপডেট পাওয়ার জন্য। আর পরবর্তী আপডেট আমরা আমাদের টেকনিক্যাল লিমন টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো মেইন যে টপিক সেটা হলো এই যে অফারটা, এটাকে মিস করবেন না, সবাই এটাতে জয়েন করবেন। আমি দেখুন অলরেডি এই 20 পর্যন্ত কালেক্ট করে নিয়েছি এবং 50টা রিফার হলে আরও 50 এবং 100টা রিফার হলে আপনি এখান থেকে পাবেন। আর এখান থেকে দেখুন রেওয়ার্ড 200 GMT পার পার্সনে পাবেন এবং 10% BNB কমিশন পাবেন কেউ যদি বাই করে রিফারেল রেওয়ার্ড। তো এগুলো আমাদের প্রয়োজন না, আমরা কোনো টোকেন বাই করবো না, যে কোনো অ্যাডোপ থেকে আমরা কোনো টোকেন বাই করবো না, আমরা জাস্ট এখানে অ্যাডোপে জয়েন করবো। আপনি যদি রিফার না করতে পারেন, তো যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটা আপনি আনলিমিটেড রিফার করে আনলিমিটেড এখান থেকে জুতাগুলো জাস্ট কালেক্ট করে রেখে দিন। পরবর্তী আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো। আর এখানে যে টোকেনটা দিচ্ছে, এই টোকেনটা আমরা যে ওয়ালেটটা কানেক্ট করলাম, এটা তারা এই ওয়ালেটে পরবর্তী অ্যাড্রপ শেষ হলে তারা এটা পাঠিয়ে দেবে। এখানে দেখুন আর 30 দিন সময় আছে অ্যাড্রপের, তো অ্যাড্রপ শেষ হলে তারা এই টোকেনটা এখানে পাঠাবে এবং এনএফটিও সম্ভবত আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। এনএফটি যদি কোথাও লিস্ট হয় বা সেল করা যায় সে আপডেটটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।